সংখে সন্তোষজনক আলোচনা হয়েছে বললেন শিক্ষকরা আলোচনা করে যৌক্তিক দাবি সমাধানের আশ্বাস কাদেরের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলছে বিএনপি সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আন্দোলনরতরা কোটা আন্দোলনে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে মামলা শিক্ষার্থীদের ইন্ধন দিচ্ছে অনুপ্রবেশকারীরা বললেন গোয়েন্দা প্রধান এবং বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানি হচ্ছে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী চিকিৎসক সংকট নিরসনে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সংখ্যায় আছে আনিকাঞ্চম এবার বিস্তারিত চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়েছে গত আট জুলাই চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে যান শেখ হাসিনা তবে সব কাজ শেষ হয়ে যাওয়ায় সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফেরেন তিনি সফরকালে বাংলাদেশ ও চীন একুশটি সহযোগিতা নথিতে সই করে সর্বজনীন পেনশন প্রথা নিয়ে সরকারের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভিয়া আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শিক্ষকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কোটার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা বৈঠক চলে প্রায় দেড় ঘন্টা পরে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া জানান ভালো আলোচনা হয়েছে কর্মবিরতির বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শিক্ষকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিস্টেক এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে এক জুলাই দুই হাজার পঁচিশ কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী বলে মন্তব্য করেন তিনি সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়া বিরোধিতা করার যৌক্তিকতা আমাদের আর্থ সামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে একটি মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে উষা মোহনা সংবাদ ঢাকা শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে সরকার কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপকৌশল করছে বলে অভিযোগ করেছে বিএনপি দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেন দলটির নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন আর জানাচ্ছেন হুমায়ুন কবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পরে তিনি সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না এই জাতিকে এবং দেশকে হবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা আব্বাস এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাকে পা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি এদিকে নয়াপল্টনে ভাসানি ভবনে ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় অংশ নেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি ও রুহুল কবির রিজভি কর্তৃত্ববাদী শাসনের ফলে দেশ ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে তারা বলেন আমের মৌসুমের পাশাপাশি দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে এই দুর্নীতি ফাঁসের মৌসুমে যারা যে এখনো যে নামগুলো আমরা পাচ্ছি যা কিছু ঘটনা হচ্ছে সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকজন আরেকটা কঠিন এবং কঠোর কর্মসূচি করার জন্য আমাদেরকে আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে এখনো মাঠে ময়দানে প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই সরকারকে ফাসিবাদকে বিদায় না করব বিএনপি নেতাদের অভিযোগ আওয়ামী লীগ সরকার দেশকে ভারতীয় উপনিবেশে পরিণত করেছে ভারতের উপনিবেশ বানানোর দিকে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সারা দেশের সমন্বয়কদের নিয়ে অফলাইন ও অনলাইনে বৈঠক করা হচ্ছে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রেস ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করছে ছাত্রলীগ সরাসরি চলে যাচ্ছে সেখানে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে প্রগতিশীল ছাত্রদের পক্ষ থেকে স্পষ্টত বলতে চাই জানিয়ে দিতে চাই কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহাত ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে সেটির ফলাফল কিন্তু নয়। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত জনাব তানবির হাসান সৈকত আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং বাংলা ছাত্রের বিভিন্ন নেতৃবৃন্দ সর্বোপরি যারা আমাদের এই সংবাদ সংগ্রহ করতে এসেছেন মিড ডে প্রেসের উপস্থিত আছেন সেই সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট এবং মাল্টিমিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলকে আমাদের প্রাণের চেয়েও প্রিয় সংগঠন শিক্ষা শান্তি এবং প্রগতির পতাকাবাহী সংগঠন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট প্রজন্মের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন আজকে আমরা কিছু বিষয় উল্লেখ করবো আপনাদের সামনে সেটি হচ্ছে নারী কোটা নিয়েও একটি নির্দিষ্ট শ্রেণীর কতিপয় লোকের গুটি কয়েক লোকের আসফলন আমরা দেখতে পাচ্ছি আমি প্রশ্ন রাখতে চাই এদেশে নারীরা যদি কোনো সুবিধা পায় সেটি কি শুধুমাত্র আপনার আমার বোনই পাবে বা আপনার আমার মা মেই পাবে এটি সকল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য তাহলে এখানে সমস্যাটি কোথায় এর উদ্দেশ্য কি এদেশের নারীদেরকে পিছিয়ে দিয়ে পশ্চাৎ পৌতার দিকে ঠেলে দিয়ে তারা সামনের দিনে দেশকে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ভাব যারা কায়েম করতে চায় এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে জেলা কোটা জেলা কোটা নিয়ে কথা হচ্ছে জেলা কোটার ফলে কি কোনো নির্দিষ্ট জেলার লোকজন সুবিধা পাচ্ছে না অবশ্যই না জেলা কোটার মাধ্যমে যেটি নিশ্চিত করা হয় পশ্চাৎপদ যেই জেলাগুলো রয়েছে কিংবা যেই জেলাগুলো থেকে তুলনামূলকভাবে উচ্চ চাকরিতে অংশগ্রহণ কম সেই জেলাগুলো থেকেও জানাই সমানভাবে মানুষ উঠে আসে দর্শক এতক্ষণ দেখছিলাম ছাত্রলীগের সংবাদ সম্মেলন ফিরে এলাম সংবাদে কোটা আন্দোলনে দায়িত্ব পালনে বাধা দান পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে সহাবাগ থানায় মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন পুলিশের গাড়ি চালক খলিলুর রহমান এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন অনুপ্রবেশকারীদের ইন্ধনে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি কথা বলেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সুপ্রিম কোর্টের নির্দেশনা না না করে তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে তারা ইল পাটকেট নিপে করে এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরা এই কাজটি করছে আমার মামলাও রুজু হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে আমরা সেটাই করবো বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি আঠারো জেলায় বন্যার কারণে বীজতলা ডুবে কাঁচামরিচ সহ সবজির দাম বেড়েছে বলে জানান প্রতিমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে কোনো ষড়যন্ত্র নেই জানিয়ে মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি দুর্নীতি সবসময় হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন দুর্নীতি সরকার বা দলের কেউ নয় এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে আমরা অনুমতি দিব এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে সংকট কাটাতে নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন নিরাপত্তা ও বাসস্থান সমস্যার সমাধানের পর চিকিৎসকদের মফসল শহরে আসতে বাধ্য করা হবে বলেও জানান মন্ত্রী সব জায়গায় চিকিৎসক সংকট আছে চিকিৎসক সংকট কাটানোর জন্য আমরা নতুন করে আরও কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে আমি যদি চিকিৎসকদের বাসস্থানটা ঠিক মতো দিতে পারি আমি যদি সিকিউরিটি জিতে পারি আজকাল কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মেয়েরা কাজ করে তাদের সিকিউরিটি একটা প্রশ্ন তাদের বাড়িঘর ঠিক করে দিতে পারি তাহলে আসবে আমি তাদের আসতে বাধ্য করব। কিন্তু আমি যদি তাকে বাসস্থানটা ঠিক না দিতে পারি আমি তো জোর করতে পারবো না বাংলাদেশে বেড়েই চলেছে অবৈধ বিদেশি এবং ভিসা নীতি লঙ্ঘন করে কর্মরতদের সংখ্যা বিভিন্ন সেক্টরে নানা দেশের নাগরিকরা সরকারকে ট্যাক্স ও ভ্যাট দেয়া অবৈধভাবে নিয়ে যাচ্ছেন কারি কারি টাকা যা পাচারের সামিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে মনিটরিং এবং সমন্বয়ের অভাবে ধ্বংস হচ্ছে দেশের অর্থনীতি কাজী হাসান বিন দিদারের বিশেষ প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আরিফ হোসেন সরকারের বিভিন্ন দফতরের হিসাব অনুযায়ী দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশির সংখ্যা পাঁচ লাখ তবে দুর্নীতি দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং নাগরিকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন অবৈধ বিদেশি খেদাও আন্দোলন বলছে বাস্তবে এই সংখ্যা অনেক বেশি একশো উনসত্তরটা দেশে দশ থেকে পনেরো লক্ষ নাগরিক বাংলাদেশে অবৈধভাবে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সংস্থা দুটি বলছে দেশে বৈধ বিদেশি কর্মীর সংখ্যা প্রায় দুই লাখ আর এদের ন্যূনতম গড় মাসিক বেতন দেড় হাজার মার্কিন ডলার ত্রিশ শতাংশ স্থানীয় ব্যয় বাদে বাকি অর্থের প্রায় পুরোটি চলে যাচ্ছে বিদেশে সংস্থা দুটির তথ্যমতে মতে হাত ধরে দেশ থেকে প্রতি বছর পাঁচ থেকে দশ বিলিয়ন ডলার চলে যাচ্ছে তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে বছরে গড়ে কমপক্ষে কমপক্ষে তিন বিলিয়ন ডলার পাচার হচ্ছে শুধু ইন্ডিয়ায় দুই সাল থেকে দশ হাজার কোটি টাকার বেশি টাকা তারা নিয়ে যাচ্ছে এত গেল বৈধ অবৈধ বিদেশির সমীকরণ অন্যদিকে কর্তৃপক্ষের নানামুখী সংকটের ফায়দা লুটে ভিসা নীতি লঙ্ঘন করে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন সেক্টরে কাজ করছেন বিপুল সংখ্যক বিদেশি এমনকি সকালে এসে সন্ধ্যায় নিজ দেশে ফিরে যাচ্ছেন আর সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মোটা অঙ্কের টাকা টুরিস্ট ভিসায় আসে কিন্তু এসে তারা হয়তো একটা কারখানা সেট আপ করা কাজে গেল বেশিরভাগ ক্ষেত্রেই তারা টুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে রয়েছেন সবচেয়ে বেশি কাজ করে গভর্মেন্ট সেক্টরে তারপর আইটি টেক্সটাইল সেক্টরে এবং বিদেশি ইফিজের যেগুলো আছে সেগুলো এমন অব্যবস্থাপনার জন্য সরকারের সংশ্লিষ্টদের দোষারোপ করার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের কর্মদক্ষতার অভাব এবং দুর্নীতিকে দায়ী করেছেন সাবেক এই রাষ্ট্রদূত হেবার ব্রতটাকে যদি আমরা মনে রেখে করি তাহলে তো আমিও কম্পিটিটিভ অ্যাট্রাকশন তৈরি করতে পারি এবং সেই ক্ষেত্রে তো আমার আপনি যে সমস্যাটা কথা বলবেন সেই সমস্যাটা তৈরিই হবে তা আমরা সেটাকে চিন্তা করছি এই যে ভিসা পদ্ধতি যেটা আছে সেটাকে সহজীকরণের যে কাজটা বলা হয় সেই কাজটা খানিকটা আমার ধারণা আমরা খুব বেশি অগ্রগতি করতে পারিনি বিশেষজ্ঞরা বলছেন গত দেড় দশক ধরে বাংলাদেশে এই অবৈধ বিদেশী শ্রমিকরা কর্মক্ষেত্র দখল করে রেখেছে ফলে দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই দিকটা তুলে ধরে তাদের প্রত্যাশা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে অবৈধ বাংলাদেশিরা যখন নানা ধরনের হয়রানি মামলার সম্মুখীন এমন বাস্তবতায় দেশে অবস্থানরত অবৈধ বিদেশীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ ভিসের একটা স্ট্যাম্প করে দেবেন যে যারা টুরিস্ট ভিসা আসে তাদের জন্য এমপ্লয়মেন্ট প্রোহিবিটেড কাজী ইহসান বিন্দিদার মোহনা সংবাদ ঢাকা রাজধানীতে কোন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হয় বলে জানালেন ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসান বৈরী আবহাওয়া রাস্তা খোড়াখড়ি সহ নানা অব্যবস্থাপনায় ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠে বলে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মেহেদি হাসান বলেন পনেরো জুলাই উল্টো রথযাত্রা এবং সতেরো জুলাই তাজিয়া মিছিল এর মধ্যে আবার কোটা বিরোধী আন্দোলন সব মিলিয়ে রাজধানীর সড়ক পরিস্থিতি বেশ বেকায়দাজনক প্রভাবশালীদের সম্পত্তি রক্ষায় দুই কিডনি বিকল মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ রশিদের বসতবাড়ি অধিগ্রহণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা সকালে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে এক মানববন্ধনে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা আমলাদের মধ্যে স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে মুক্তিযোদ্ধা পরিবারকে নিঃস্ব করার পায় তারা করছে বলে অভিযোগ করেন রশিদের সহধর্মিণী পারভীন সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শফিকুর রহমান শহীদ কমান্ডার আবুল হাসেম মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা আব্দুর রশিদ মন্ডল সহ সর্বস্তরের মুক্তিযোদ্ধারা পেনশন ইস্যুতে সরকারের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে বললেন শিক্ষকরা আলোচনা করে যৌক্তিক দাবি সমাধানের আশ্বাস কাদেরের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলছে বিএনপি সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আন্দোলনরতরা কোটা আন্দোলনে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে মামলা শিক্ষার্থীদের ইন্ধন দিচ্ছে অনুপ্রবেশকারীরা বললেন গোয়েন্দা প্রধান এবং বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানি হচ্ছে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী চিকিৎসক সংকট নিরসনে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী এই ছিল সংবাদে পরবর্তী সংবাদ রাত নটায় এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা সাতটায় মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ